শেখ হাসিনা সরকার আর আওয়ামী লীগকে হুমকি ধামকি দিয়ে লাভ নেই বলে সাফ জানালেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি বলেন বিএনপি নেতারা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছেন এ সময় কাদের আরও বলেন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এসব হুমকি দামকি শেখ হাসিনার সরকার আর আওয়ামী লীগকে দেবেন না গোলাপানিতে মার শিকারের যে অপচেষ্টা ছ কাটছেন তা আমাদের অজানা নয় অতীতের মতো আবারও আপনাদের ব্যর্থতাই বরণ করতে হবে জনগণ আপনাদের প্রতি আস্থা হারিয়েছে আন্দোলনে আপনাদের সফলতা আসবে না এবং নির্বাচনেও আপনারা সফল হতে পারবেন না